হচ্ছে এই HSG টেস্ট করাতে গেছিলাম। কোনো কোনো বরে কখনো কিছু হয় না। বাড়ি থেকে নববর্ষের গিফট কিনতে টাকা দিয়েছিল, তো আমার তো শপিং ভরপুর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর নববর্ষের দিনই সকালবেলা জামাটা এসে পৌঁছেছে, এখনো অবধি প্যান্টটা ওর গন্তব্যে পৌঁছতে পারেনি। সকালবেলায় কলিং বেল বাজিয়ে ঘুম ভাঙিয়ে ওর জামাটা দিয়ে গেল, আর মোস্ট ফেভারিট কালার ওর ব্লু, তো ব্লুই নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। আজকে পয়লা বৈশাখ, তো নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আর সারা বছর এভাবেই সকলের ভালো কাটুক। সকাল সকাল আমি রেডি তো হয়ে গেছি, বাট ঘুরতে যাওয়ার জন্যে না, একটা জায়গায় যাওয়ার জন্যে, টেস্ট করতে যাওয়ার জন্যে। এবার আজকে রিঙ্কুদি আসেনি, কালকেও আসেনি, আজকেও আসেনি, ঘরের সব কাজ কর্ম করে সুশান্ত এখন গেছে ঠাকুরকে পুজো করতে, তো একদম করে টোরে দিয়েই বেরোবো। কারণ ডাক্তারের কাছে গেলে, টেস্ট করতে গেলে জানো যে কখন যাব আর কখন আসব তার কিন্তু কোনো হিসেব নিকেশ থাকে না। তো প্রার্থনা করি শত্রুদেরও যেন পয়লা বৈশাখের দিনটা এরকম না কাটে, আর কোনো দিনও যেন ডক্টরের কাছে বা এরকম টেস্ট করতে যেতে না হয়। প্লাস আজকে আমি যেই টেস্টটা করতে যাচ্ছি সেটা একটা মারাত্মক রকমের টেস্টই বলতে পারো। আজকের ব্লগে অবশ্যই সব কিছু তোমাদেরকে বলবো। অনেক দিন দেখেছো আমি ভালোভাবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, অনেক কিছু ঘটে গেছে। বাট হ্যাঁ, দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি, যাই পরিস্থিতি আসুক, যেই পরিস্থিতি আসুক, হাসি মুখে এগিয়ে চলতে হবে, হাসি মুখে সেই পরিস্থিতিটা মেনে নিতে হবে। আর ওই যে বাড়ির কাজ বাজ কমপ্লিট করার জন্য অলরেডি আমরা লেট হয়ে গেছি, 10:30 বেরোতে বলেছিলো, এখন 10:40 মতো বেজে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। এই যে ড্রেসটা দেখছো ওপরের যে শার্টটা, এটা কোথা থেকে কিনেছিলাম, জুডিও থেকে, তো এটা নতুনই। আর একটা সানগ্লাস আমি কিনেছি, তো সেই সানগ্লাসটা আমি পরে যাব যেহেতু বাইরে রোদ আছে। তো এই যে সানগ্লাসটা, চলো তোমাদের সানগ্লাসটা দেখাই। দেখো পয়লা বৈশাখে ছোট থেকেই নতুন জিনিস পরে আসছি, এবার ঘুরতে যেতে পারি ছাতা না পারি, যেখানেই যাই নতুন জিনিস পরে যাব, এটা হচ্ছে আমার সিম্পল ফান্ডা। তোমরা আজকে ব্লগটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে যে এই পরিস্থিতিতেও আমি হাসছি কি করে, বাট অভ্যাস হয়ে গেছে হেসে হেসে। যে কোনো কি গো, এ বর কোথায় হাওয়া হয়ে গেল। তো এই যে এই সানগ্লাসটা আমি অর্ডার করেছিলাম, এটা আমি এর সাথে পরবো। এই এবারে আমি অলমোস্ট প্রায় রেডি, সো চলো এবারে বেরোনো যাক। নিচে চলে এসেছি, বাইকটা পার্কিং থেকে নিই আর নিয়ে বেরোই। তো যেই সেন্টারে আমাদের HSC করার কথা ছিল, আগে দুবার যে কথা বলে কনফার্ম হয়ে এসেছিলাম, বাট যখন 10:30 সময় গেলাম বললো ওদের হবে না 3:30 সময় আসতে, দেন আমি যেখান থেকে TVS করেছিলাম সেখানে যেই কথা বললাম, তো ওনারা আমাকে কিছু ওষুধ দিলেন, পেনকিলার, সেটা খেয়ে খাবার খেতে বললো, আর এখন ওয়েট করছি টেস্ট করার জন্য। টেস্ট করতে ঢোকার সময় আর কথা বলা হয়নি, তো আমাকে বললো যেতে, ওখান থেকে বেরোনোর পরে সেরকম তো অবস্থাই ছিল না কথা বলার। বাড়ি এসে এখন প্রায় আধা এক ঘন্টা মতো রেস্ট নিলাম, আর খাবো বলতে কি বলতো, মাছ ঘরে আছে কিন্তু রান্নাবান্না তো করে কিছু যাওয়া হয়নি, তো অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল ভেজ থালি, তো সেই জন্যে ভেজ থালি ও খাবারটা বাড়তে গেছে, আর খাবো বলতে বেডে বসেই খাবো। হ্যাঁ, তো টেস্ট কি করাতে গেছিলাম, টেস্ট হচ্ছে HSG টেস্ট করাতে গেছিলাম। কদিন আগে তো গেছিলাম TVS-এর জন্যে, TVS তো তোমাদেরকে বলেই ছিলাম, বাট এই HSG টেস্ট, মাই গড। বাট আমার হেয়ার স্টাইলটা দেখেছো, বেশ এ হয়ে গেছে, নিত্য নতুন ডিজাইন হয়ে গেছে, কিন্তু কোনো ডিজাইনই করিনি, আমি শুয়েছিলাম, আর শরীরটা যে এখনও খুব একটা ভালো আছে খুব একটা ভালো নেই। টেস্ট রিপোর্টের মানে এই কী বলে ওটাকে, জেরক্স এক্সরে কপিটা আমাকে দিয়ে দিয়েছে, বাট রিপোর্টে যে লেখাটা থাকে সেটা দেয়নি। আর এইখানে ডক্টর কতগুলো ওষুধ দিয়েছে, অ্যান্টাসিড, পেনকিলার, আর একটা হচ্ছে ইনফেকশন যাতে কিছু না হয় সেই জন্যে। খাই দাই, রেস্ট নিই, পয়লা বৈশাখে এবছর আর কোথাও ঘুরতে যাওয়া হলো না, আর শরীরের অবস্থা যা, মনে হয় না যে আজকে রাত্রিবেলা সন্ধেবেলাও কোথাও যেতে পারবো। আজকে সুশান্তের অফিসটা ছুটি ছিল, ভেবেছিলাম ঠাকুর মন্দির টন্দির কোথাও না কোথাও একটা যাবো, বাট কী আর করা যাবে, টেস্টটা করাতে যেতে হলো। সো হ্যাঁ, এবারে তাড়াতাড়ি করে খাই, খেয়ে দিয়ে এখন রেস্ট নিই, এখন মেন কথা হচ্ছে ওষুধ খেতে হবে, খাওয়ার আগে ওষুধটা খেতে হবে, খাওয়ার আগে ওষুধ টষুধ খাই, খেয়ে এখন রেস্ট নিয়েও খাবারগুলো বাড়ছে। চাদরটা আজকে পাল্টে দিতে হবে, পাঁপড়া ওটা ওরকমই রাখো, বেডে খাচ্ছি বলে কেউ কিছু বলো না, আমাদের ডাইনিং টেবিল নেই, আমরা গরিব মানুষ, ফড়িং খাই। এটা কি
চাটনি এত বাবা দুজনে খাবো তোমার আবার এত আবার তো দিছে তো ভালো তো তোমার আবার সমস্যা হচ্ছে কেন তো এই হলো খাবার ওখানে মিষ্টি আছে চাটনি আর এই হচ্ছে খাবার আমি ঘুমিয়ে গেছিলাম আর এমনিতে গোটা ফলই খেয়ে নিই ফল কাটাকুটির কোনো প্রয়োজন হয় না কিন্তু আজকে তো কাটা ফল খেতে হবে গোটা ফল খেতে পারবো না সো আমাকে ফলটা কেটে দিল সন্ধ্যেবেলা বাজে ওই 6:45 মতো একটু আগে ঘুমিয়ে গেছিলাম ওষুধ টষুধ খেয়ে সো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে স্টান টান করে ফ্রেশ হয়ে এলাম আর ব্যথা আছে বলতে তোমরা যারা জানতে চাও আমি অবভিয়াসলি জানি জানলে অনেকেরই উপকার হবে সো হ্যাঁ পেটের মানে লোয়ার অ্যাবডোমেনটা তলপেট যেটাকে বাংলাতে বলে সো টান ধরে আছে ব্যথা আছে বাট যন্ত্রণাটা খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো দিন আমি ওষুধটা খেয়ে সাইড যা হোক করে ফিরে শুয়ে পড়েছিলাম পেন কিলার তো দিয়েছে তো এখন মোটামুটি ঠিক আছে বাট টানটা ধরে আছে হাঁটাচলা বেশি করা যাবে না শুয়েই থাকবো রেস্ট নেবো আমি আর খেতেও হবে কিছু দেখা যাক সন্ধ্যেবেলা খেতে হবে কারণ দুপুরবেলা যে খাবারটা ছিল সেরকম খুব একটা আমি খেতে পারিনি আর এই যে আমি দাঁড়িয়ে আছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রবলেমটারও বেশি হচ্ছে এই যে বসতে টসতে একটু আদ্রু প্রবলেম হচ্ছে তো আমাকে অনেকেই বলেছিল যে তোমাদের ডক্টর বলেছে এই যে করানোর জন্যে সো করিয়ে নাও দেখো প্রবলেম নিয়ে বাঁচার থেকে হয় এসপার হবে না হলে ওসপার হবে বেশি কষ্ট পাবে যা এই যে একটু কষ্ট হয় তো বাট করিয়ে নেওয়াটাই আই থিঙ্ক বেটার হবে কিন্তু আমি এখন রেস্ট নিই কথা বলতে একটু আদ্রু প্রবলেম হচ্ছে কিন্তু সব থেকে বেশি খারাপ লাগছে কি পয়লা বৈশাখের দিনটাই মানে এইভাবে কাটছে টেস্টটা যখন হয় তো সেই সময় তো কী ধরনের পেন হয় তো যারা ওটা ফেস না করে সেটা বলে বোঝানো যাবে না টেস্টটা করার পরে বাড়ি আসার টাইমে পেনটা অনেকটা কম ছিল মানে অতটা ফিল হচ্ছিলো না সো বাড়ি চলে আসতে পেরেছিলাম ইজিলি তারপর আমি চারতলাতে থাকি সিঁড়ি দিয়ে উঠে উঠেই এসেছি কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে সহ্য পরিমাণে পেটে যন্ত্রণা হচ্ছিলো তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর দুপুরবেলা খেতেও খুব একটা ভালো করে আমি পারিনি তো সেই জন্যে ও বললো সন্ধ্যেবেলা তাহলে একটু ইপি করে দিচ্ছি আর ইপিটা এখানেই রাখা আছে প্যাকেটটা কাটাও হয়নি ওর কাছে নিয়ে যাওয়া হয়নি সো হ্যাঁ আজকে বরেই রান্নার দায়িত্ব আছে বলতে পারো পয়লা বৈশাখের দিনই বর সব রান্না বান্না করছে রান্নাঘরে সেরকম খুব একটা আশা হয়নি তো ওই জন্য ও ইপিটা তৈরি করছে আমি একটু রান্নাঘরে দেখতেও এসেছিলাম বাট হ্যাঁ আমাকে এখন রেস্ট নিতে হবে সো আমি আবার চলে যাই রেস্ট নিতে নাও খাও এই এই ইপি এখন একটু একটু হাঁটছি আর একটু একটু হেঁটে হেঁটে আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে বাটার স্কচ বলের ফ্লেভার আর এটা হচ্ছে আমার পেসর পেসর কেসর ভাতটাও বসিয়ে দিয়েছি তার সাথে রাত্রিবেলা আজকে ভাত খাবো দিনের বেলা সেরকম খুব একটা খেতে পারিনি রাত্রিবেলাতে একটুখানি মাছ ভাজছি আর ও ভাতটা তখন বসিয়ে দিয়েছিল ভাতটা প্রায় হয়েই গেছে এবার মাছটা তো ভাজতে পারবে না বাট হলুদ নেই হলুদ বাড়ন তো আগের দিন গোটা হলুদ দিয়ে রান্না করেছি আজকে আর হলুদ হলুদ কেনাও হয়নি শরীরের অবস্থা তো সেই আগের মতনই ও এখন থাকবে কিছু করার নেই বাট এই একটু একটু গোটা দেখছো গোটা হলুদ মাখিয়ে রাখতে কিরকম হয়ে গেছে ঠিক আছে ও খাওয়া হবে না তিন পিস মাছ আছে ভেবেছিলাম আজকে দুপুরবেলা আগের দিন যদি হয়ে যায় তাহলে এক পিস মাছ ভাজা করবো আর ভেজ থালি অর্ডার করে দেবো বাট যাওয়ার সময় তো বুঝতে পারিনি যে টেস্টটা এরকম মানে ভয় পাচ্ছি না আমি কাউকে মেয়েদের ভগবান থেকে সহ্য শক্তি সহ্য ক্ষমতাটা বেশি থাকে বাট তবুও যাওয়ার সময় তো তখন বুঝতে পারিনি যে এরকম টেস্ট হবে যে বাড়ি এসে দুপুরে লাঞ্চটাই ভালো করে করতে পারবো আর সেখানে তো মাছ ভাজা খুব দূরের কথা আর কি এইগুলো ব্যাপার আর যাদেরকে ডক্টর বলছে তারা করিয়ে নাও দেরি করে লাভ না খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালোভাবেই ডিনারটা করে নিতে পেরেছি খেতেও পেরেছি বাট নিশটা আর মুছতে পারিনি আমি সো নিশটা মুছে দিচ্ছে আর রাত আজকে খুব একটা দেরি হয়নি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে পারো পরের কাছে জানতে হবে যে পরের কেমন লেগেছিল বাইরে দাঁড়িয়ে সেই সময়টা তো এসেছে ওর কাছে একটুখানি জেনে যে এই সেই ব্যক্তি যে বাইরে দাঁড়িয়েছিল তো আমার যেটা মনে হয় কি ভেতরে যে যেটা ফেস করে তার থেকেও বাইরে যে দাঁড়ায় তার কিন্তু বেশি টেনশন হয় কিছু না জাস্ট কিং কং এর ফিল চলছিল ভেতরে আমি এসে কতবার জিজ্ঞেস করেছি কিরকম লাগছে ওই আমার কিছু লাগেনি কোনো আমার কিছু মনে হয়
টেনশন হয়নি? না, আরে একটা মাত্র বউ, হারিয়ে গেলে কোথায় পাবে এরকম বউ? কি ক্যাডু, আরে একটু তো মানুষ ইমোশন এক্সপ্রেস করতে পারে, শুনে তো আমারও ভালো লাগবে যে না বলে বরের এরকম মনে হয়েছিল। কখনো কোনো বরে কখনো কিছু হয় না, সব বউ স্ট্রং আর বউরা উইক। আমি বলেছি উইক, চলো কথা বলে দিলাম, উনি আবার কাঁদতে শুরু করে দিচ্ছে বেচারি। হ্যাঁ, ওর জন্য আমি কাঁদছি। সবাইকে শুভ নববর্ষ। বাট আমাদের নববর্ষের নতুন প্রথম দিনটাই যেরকম কাটলো, কারণা কাটুক দিনের শেষে সবকিছুর মধ্যে এরকম একটা লাইফ পার্টনার থাকলে আর কি চাই, তাই না? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কতটা বড় করতে পারলাম সেটা আমি জানি না। ভালো আছে শরীরটা, পেটের তলপেটটা জাস্ট পুরো টান ধরে আছে, ব্যথা আছে, ওষুধ আছে, এত ধরনের ওষুধ আছে, সব ওষুধ টষুধগুলো খাবো। অ্যান্ড হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা করছি নতুন একটা ব্লগ নিয়ে। যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা করছি কালকে।